নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদ কিংবা ঈশ্বরের উদ্দেশ্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক খুঁজি, কিন্তু তার সন্ধান বা ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারি না। কিন্তু ঈশ্বর পরমেশ্বর পিতা আমাদের খুব কাছেই আছেন এবং তার আশীর্বাদ পাওয়া খুবই সহজ, যেমনটা পবিত্র শাস্ত্রে মথি লিখিত সুসমাচারের 7 অধ্যায়ে 7 পদে রচিত আছে। যাচ্ছা করো পাইবে, অন্বেষণ করো দেওয়া যাইবে, দ্বারে আঘাত করো তাহাতে তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। অর্থাৎ যদি যে কেউ পরমেশ্বর পিতার আশীর্বাদ পাওয়ার জন্য কিংবা ওনার কাছ থেকে ওনার ছায়াতে বসতি করার জন্য চেষ্টা করে বা খোঁজে, তো পরমেশ্বর পিতা ওনার আশীর্বাদ প্রত্যেককে অকাতরে প্রদান করেন। যেমনটা আমার সঙ্গে যেই পরিবার আজকে রয়েছেন তারাও খোঁজার চেষ্টা করেছিল, তো পরমেশ্বর পিতা তাদের জীবনেও প্রচুর আশীর্বাদ করেছেন। তাদের কথা জানবো, শুনবো সমস্ত কিছু, তো আগে তাদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার ম্যাম, আপনাদের পরিচয়। আমি উত্তম চ্যাটার্জি, বেহালা সোনারি পার্কের এরিয়ায় থাকি। আমার ওয়াইফ সুজাতা চ্যাটার্জি। ম্যাম, যে বিষয়ে প্রথমত জানবো, ম্যামের কাছ থেকে আগে জানছি, তো ঈশ্বরের সান্নিধ্যে আপনি কিভাবে গেলেন? ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে গেলাম বলতে, যে আমি দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম যে কি হয় সেই স্থানে, এক দিদিভাইয়ের দ্বারা জেনেছি। আপনি জানলেন কিভাবে? জানলাম যে এরকম আমি একটা মহিলাদের নিয়ে একটা কর্ম করতাম, তো সেই স্থানে সেই দিদি আমার সাথে সেই কর্মটা করতো। তো সেই দিদি যখন সেই কর্মটা আমায় দিতে এসেছিল, তো দিদিকে বলেছিলাম যে তুমি এরকম এতটা পা ফোলা ছিল, তোমার পাটা এরকম কম কেন, পায়ের ফোলাটা দেখছি না কেন? তখন দিদি বললো আমি এরকম ব্যবস্থায় গিয়েছি, সেখান থেকে আমি সুস্থ হয়েছি। তো তখন আমি বললাম তাহলে আমিও যাব। তো উনি বললেন ঠিক আছে নিয়ে যাব। তো সেইটা উদ্দেশ্যে আমার যাওয়া। তো গিয়ে যখন সেখানে বিষয়টা দেখলাম, তো দেখার পরে সেখানে যে সাক্ষীগুলো হলো, সাক্ষীগুলো আমার খুব মন কেড়েছিল। সাক্ষীগুলো শুনে তখন ওখানে বসে বসে এটা ভেবেছিলাম যে আমার হাজব্যান্ডকেও বলা যেতে পারে, কারণ আমার হাজব্যান্ড তো খুব বুঝে এবং তাকে নার্সিংহোমে দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা চালাচ্ছি। তো আমার হাজব্যান্ড কাছে আমি বললাম এসে যে তুমি দেখতে পারো, যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, গুরু যিশুর নামে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তুমি দেখতে পারো যে তুমি এত কষ্ট পাচ্ছ, তাহলে তো নার্সিংহোম তো আছে, তো পরে নার্সিংহোমে অ্যাডমিট করা হবে। স্যার, আপনার সমস্যাটা কি যার জন্য আপনি হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য চেষ্টা করছিলেন? আমার সমস্যা হচ্ছে আমার অসহ হয়েছিল, হ্যাঁ, সেখান থেকে রক্ত পড়তো, খুব ব্যথা যন্ত্রণা হতো, হ্যাঁ, এইরকম বিষয়ে যখন আমার কাছে সেই 18 বছর ধরে এই রোগটা আমার বেড়ে গেছে, মানে আস্তে আস্তে বেড়ে গেছে, তখন আমি খুব যন্ত্রণায়, এত আমার তো কর্মক্ষেত্র ছিল আমার বাড়ি থেকে প্রায়, মানে আমার বাড়ি বেহালা সোনারি পার্ক, আর আমার যে কারখানা সেটা পাশাকাশি এরিয়া ছিল, তো অনেকটা রাস্তা আমাকে এইভাবে প্রতিদিন যাতায়াত করতে হতো, এবং এই ব্যথা, এই রক্ত পড়া, এইটাকে নিয়েই আমাকে চলতে হতো, কারণ আমার ব্যবসা যদি আমি না দেখি তাহলে আমার সংসার চলবে কী করে, তো আমাকে ব্যবসায় থাকতেই হতো। তো আমাকে যখন আমার ওয়াইফ জানকারি দিলেন যে এরকম তুমি দুটো নামে ধন্যবাদ দাও, এত কষ্ট পাচ্ছ, তুমি তো অনেক ব্যবস্থায় গেছো জগতে, কিন্তু তুমি, আমি যে জায়গা থেকে আমি পেয়েছি, তুমি ওই সেখানে তো অনেকই সুস্থ হয়েছে, তো তুমি দুটো নামে ধন্যবাদ দাও, দেখবে তোমারও এখান থেকে অনেক। স্যার, আমি এই বিষয়টা একটু পরে আসছি। আপনি বললেন আপনি 18 বছর এই সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন এবং আপনার যে অর্থের সমস্যা দিন দিন বাড়ছিল, তো 18 বছর আপনি কোনো প্রচেষ্টা করেননি যাতে আপনার সমস্যা দূর হয়? আমি অনেক ব্যবস্থায় করেছি, মানে অনেক ব্যবস্থায় গেছি। আমি হোমিওপ্যাথি, কেউ বলেছে তুমি লিকুইড খাও, কলা খাও, মানে যা যা আছে যাবতীয়, হ্যাঁ, এইসবগুলো বসে খাও, এরকম বিভিন্ন, মানে অনেকে অনেক সাজেশান দিয়েছে, আর সেই রকমভাবেই আমি নিজেকে সেই প্রয়োগ করতাম, কিন্তু আমি সেখান থেকে আমার সেই কষ্ট যেত না। তো যখন আমি এই জানকারি পেলাম যে এরকম ঈশ্বরে দুটো নামে ধন্যবাদ দাও, দেখবে তুমি পরিত্রাণ পাবে, তো আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আমি আমি এইটাকেই আঁকড়ে ধরলাম যে দেখি,
হ্যাঁ, আমি আমার মনে তখন সেই সন্দেহ ছিল না, কারণ আমি গুরু যিশুর নাম করব আর আমি ব্রাহ্মণ, এইখান থেকে আমার যে মনের মধ্যে প্রশ্ন আসবে এই প্রশ্ন আমি তখন রাখিনি, কারণ আমি বাঁচতে চেয়েছি, সুস্থ হতে চেয়েছি। তো এইরকম যখন দুটো নামে ধন্যবাদ দেওয়াতে আমি প্রার্থনা করলাম যে তুমি প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে তোমার এই কষ্ট যাতে দূর হয়ে যায়। তো আমার ওয়াইফ যেই যেভাবে শিখে এসছে সেইভাবে আমাকে বললে, আর আমি সেইভাবে প্রার্থনা করলাম সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগে, তারপর বাথরুমে আমি যেখানে থাকি না কেন দুটো নামে ধন্যবাদ দিতাম। তো এইরকমভাবে আমি ধন্যবাদ দেওয়াতে আমার তিন দিন আমি এই এই কথাটা, এই বাক্যটা পাওয়ার পরে 3 দিনে মাথায় আমার দেখছি সেই যন্ত্রণা কিছুটা কমে গেল, আর যেখান থেকে আমার রক্ত বেরোতো সেই রক্ত পড়াটা আস্তে আস্তে কমে গেল। তখন আমি আরও আঁকড়ে ধরলাম আমার ঈশ্বরকে, যে ঈশ্বরকে আমি পেয়েছি, যে এত তাড়াতাড়ি আমি ইম্প্রুভ হচ্ছে, মানে আমার আমার নিজেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি এই যে যন্ত্রণা আমার হতো আস্তে আস্তে সেই যন্ত্রণা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এইরকম 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আরও মানে 7-8 দিনের পরে আমি দেখছি যে আমি সম্পূর্ণ মানে মানে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি, যে আমি যন্ত্রণা পেতাম সেইখান থেকে আমি রিলিফ পেয়ে গেলাম। তো আমি আমার ওয়াইফকে তো সবসময় শেয়ার করি যে আজকে কতটা কষ্ট, সে আমাকে জানতে চেয়েছিল যে আজকে কেমন আছো। তো আমি এইরকমভাবে তাকে বলতাম যে দেখো আমি এখন তো অনেকটা সুস্থ বোধ করছি, আগে যেরকম আমার মধ্যে যে কুঁকড়ে থাকতাম যন্ত্রণায়, হ্যাঁ সেইখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, এখন আমি আসতে অনেক ভালো আছি। হ্যাঁ, তো সেই থেকে আমি এই ঈশ্বরেরকে যে পেলাম, এই ঈশ্বরেরকেই আমি আমার মন প্রাণ সব সঁপে দিলাম, জগতে যে অন্ধকারে যে জগতে আমি ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে ঈশ্বর আমাকে আরো মহিমা করতে লাগবেন। হ্যাঁ, এইরকম মহিমা অনেক তিনি আমাকে করেছেন। যখন আমার লকডাউনের আগে আমার যে কারখানা এতদিনের আমার ব্যবসা সেটা আমার বন্ধ হয়ে গেল, হ্যাঁ আমার ওয়ার্কার যারা ছিল তারা স্ট্রাইক করলো, তো স্ট্রাইক করাতে আমার সেই কারখানা বন্ধ হয়ে গেল। তখন আমার যে ম্যাম ছিলেন সুজাতা ম্যাম, তাকে আমি আমার সমস্ত কিছু তাকে জানালাম যে এই রকম পরিস্থিতি থেকে আমি কী করবো। তখন তিনি বললেন যে দাদাভাই তুমি ভেঙে পড়ো না, তুমি ঈশ্বরকে চিনেছো, ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তখন সেই ম্যামের কথা তিনি যে চেতনা দিয়ে আমাকে জাগিয়ে দিলেন, হ্যাঁ তখন সেই ম্যামের কথায় আমি লাগলাম যে সত্যি আমি সেই ঈশ্বরের কাছেই প্রার্থনা করলাম যে পিতা আমার এতদিনের ব্যবসা তো স্ট্রাইক হয়ে গেল, লক হয়ে গেল। তো সেই সময় আমি ঈশ্বরকে আর মানে ঈশ্বরকে আমি ধরেই আছি, ছাড়িনি যে দেখি ঈশ্বর আমাকে আরও কী দিতে পারেন। তখন এইরকমভাবে তারপরে লকডাউন এসে গেল, লকডাউনে সমস্ত পরিস্থিতি খারাপ হতে থাকলো, আরও বন্ধ হয়ে গেল, ঘরে বসে আছি আর ঈশ্বরকে প্রার্থনা করছি। ঠিক সেই সময় আমার কাছে সেই ঈশ্বর আবার আমাকে মহিমা করে দেখালেন। আমার এক পার্টি তিনি আমাকে অর্ডার দিলেন ফোনে যে কিছু কাজ আছে আমি করবেন, এদিকে তো আমার কারখানা স্ট্রাইক হয়ে আছে কিন্তু বাইরে থেকে আমি আমার কী আছে যে কাজগুলো আমি করি সেখানে সেটা বাইরে দিয়েও করানো যায়, আদার্স কারখানা থেকে অর্ডার দিয়ে করানো যায়। তো এইরকম এক পার্টি যখন আমাকে সেই অর্ডার দিল ফোনে যে আমি তাহলে এই কাজগুলো করুন, তখন আমি আবার সেই ঈশ্বর যে আমাকে বলেছিলেন যে তুমি পারছো না, তুমি ভেঙে পড়ো না, তুমি পাবে, তো আমি তো ভেঙে পড়িনি আর ঈশ্বর সত্যি মহিমা করে দেখালেন। তখন মনে আমার এতটা আনন্দ হলো যে আবার আমি সেই ব্যবসাটা আবার আমি মানে ইম্প্রুভ করতে লাগলাম, আরও এখন আমার সুন্দরভাবে চলছে, এমন আর কোনো আমার চিন্তা নেই। স্যার এটা তো রিসেন্ট ঘটনা, লকডাউনের সময়টা রিসেন্ট ঘটনা, কিন্তু আমি একটু বিস্তারিত জানতে চাইছি যখন আপনারা প্রথম ঈশ্বরের সান্নিধ্য পেলেন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রথম জানতে পারলেন সেই সময়টার একটু ঘটনা ম্যামের কাছ থেকে জানতে চাইব। যখন আপনার হাজব্যান্ড দেখলেন 8-7-8 দিন পর সম্পূর্ণ সুস্থ হলো এবং যে সমস্যা ওনার ছিল যে এরকম যন্ত্রণার মধ্যে আপনি সেটা প্রত্যক্ষদর্শী ছিলেন, তো যখন সেই সমস্যা থেকে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পর খুব সুন্দর হয়ে গেল, জীবনটা অনেক সরল হয়ে গেল, তো তারপর আপনি কি করলেন? তো প্রথমে বলি যে আমার হাজব্যান্ড তো অসুস্থ ছিলই, আমিও তো অসুস্থ ছিলাম, কারণ যেহেতু হাজব্যান্ড আমার ব্যবসা করতে বলে ওনার অসুবিধাটা বেশি, ওনার যন্ত্রণাটা কষ্টটা বেশি বলে রক্ত পড়াটা চোখের সামনে দেখতে পাচ্ছি আর দিনের পর দিন স্কিন হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে,
অত লম্বা চওড়া একটা লোক আস্তে আস্তে ঢুকে পড়ছে। তো সেই সময় শুধু ঈশ্বরের কাছে আমার হাজবেন্ড প্রার্থনা করেছিল এবং আমিও করেছিলাম, আমি যদি অল্প করেছিলাম কারণ তখন ঈশ্বরকে চিনতাম না বলে। তারপর যখন দেখছি তিন দিনে আমার হাজবেন্ড যখন বাথরুম থেকে বেরিয়ে এসে জড়িয়ে আমার মেয়েকে ধরে বলে যে আজকে আমার ব্লাডও পড়েনি, আজকে আমার ব্যথাও করেনি, আজকে আমি অনেক সুস্থ আছি। তো তখন আমি ঠিক করলাম তাহলে আমার যে কষ্ট, আমার কষ্টটা ছিল আর্থারাইটিস, যেটা ছিল যে আমার বয়স 4 বছর আগে নিশ্চয়ই বয়স আমার কম থাকবে, 4 বছর পরে এখন আমি একদম ইয়াং নিজেকে মনে করি, তখন একদম বয়স্ক বুড়ির মতন হয়ে গেছিলাম। যে যেহেতু ঘাড়টা ভেঙে গেছিলো, বাঁ দিকটা আমার একদম অসার ছিল, বাঁ হাত আমি তুলতে পারতাম না, যার জন্য আমি ফিজিওথেরাপি নিজে করতে গিয়েছিলাম, শিখতে এই সেখানে করতে গিয়ে শেখাও চেষ্টা করেছিলাম, শিখেওছিলাম ফিজিওথেরাপি। তারপর সেখানকার যে ডক্টর, তিনি বলেছিলেন আমাকে সর্বদাই নিদর্শন করতেন যে এই পেশেন্ট এমনই যে এনার কোনো দিন সুস্থতার পথ নেই, ওনাকে চিরজীবন এইভাবে রেগে দিয়ে যেতে হবে, এবং আমাকে নিয়েই উনি এক্সপেরিমেন্ট বেশি করতেন, কারণ এতটাই আমি খুব গিয়েছিলাম যে আমার বাঁ হাত তুলতে পারতাম না, এমনকি নিজের চুল বাঁধতে পারতাম না, দিনের পর দিন ব্লাউজ পরতে পারতাম না, এরকম একটা অবস্থায় ছিল। আর সেখান থেকে আমার এসে গেছিলো নার্ভের প্রবলেম, তো নার্ভের প্রবলেমটা চূড়ান্তভাবে হয়ে গেছিলো, যে এতটাই চূড়ান্ত হয়ে গেছিলো বাড়িতে কাউকে আমি সহ্য করতে পারতাম না, সর্বদাই আমার হাজবেন্ডের উপর ক্ষিপ্ত হচ্ছি, কখনো মেয়ের উপর ক্ষিপ্ত হচ্ছি, মেয়েকে লাঠি পাচ্ছি, এটা পাচ্ছি সেটা পাচ্ছি দিয়ে মারধর করছি, অথচ আমার মেয়ে খুবই ভালো, পড়াশোনাও ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু তবু যেন আমার কাউকে সহ্য হচ্ছিলো না। তো যখন আমাকে প্রচুর ডক্টর দেখানো হয়েছিলো, তখন ডক্টর বলেছিলো না নার্ভের প্রবলেম এসে গেছে এবং পরবর্তীকালে উনি এমনই একটা পর্যায়ে পড়ে যাবেন যদি ট্রিটমেন্টটা না চালানো হয়, উনি দেয়ালে একটা সময় নিজের চুল নিজে ছিঁড়বেন এবং দেয়ালে মাথা ঢুকবেন এবং ডক্টর বলেছিলেন। সেই সময় অলরেডি আমার ট্রিটমেন্ট চলছিল, আমার হাজবেন্ডেরও ট্রিটমেন্ট চলছিল, তো আমার হাজবেন্ড ফেড আপ হয়ে গেছে, রক্ত পড়া যখন বন্ধ হচ্ছে না, কিন্তু আমারও ট্রিটমেন্ট চলছিল। তো সেই সময় তখন আমি দেখলাম যে ঈশ্বর যদি 3 দিনে রক্ত পড়া বন্ধ করতে পারেন, আমাকেও পারবেন। তো এটাই ছিল বিষয়। তো সেই ঈশ্বরকে আমি এতটাই, আমার হাজবেন্ডকে মানে জীবন দেওয়াতে আমি এতটাই আনন্দিত, এতটাই খুশি হয়েছিলাম, আমি না ঈশ্বরকে আর প্রার্থনা করিনি, শুধু ঈশ্বরকে একটাই কথাই চেয়েছিলাম যে আপনি আমার স্বামীর জীবন দিয়েছেন, আমি যে আপনার জন্য কী করতে চাই, আমি কিছু করতে চাই, আপনি আমাকে সেরকম কর্ম দিন, শুধু আমি এটা তখন চেয়েছিলাম। তারপরে কী হলো? তারপরে তো মানে আজও যেটা হচ্ছে যে আমি পিতা ঈশ্বরের কাছে যেটা চেয়েছিলাম যে আপনি যেমন জীবন দিয়েছেন, আমি জানি আপনি আমার সমস্ত কিছুই আপনি আমাকে দেবেন, কিন্তু আমি আপনার পর আপনার জন্য আমি কী করতে চাই, এরকম করে আমি ঈশ্বরকে বলেছিলাম এবং বাড়িতে খুব কেঁদেছিলাম। যে কান্না, এই কান্নাটা ছিল আমার খুব আনন্দের কান্না, যে আপনি এত কাছে থাকেন কিন্তু আমি বুঝতে পারিনি আপনি এতটাই আমার কাছে, মানে এরকম একটা। তো তারপরেই তো ঈশ্বরের মানে একেবারে অতপ্রতভাবে জড়িয়ে পড়লাম যে আমার হাজবেন্ডের মতন এরকম, আমার হাজবেন্ড তো তাও বলেছে খুব কম বলা হয়েছে, আমার হাজবেন্ডের রেকটামটা বাইরে নেমে এসেছিলো, যে রেকটাম অপারেশন করে কেটে বাদ দেয় বা স্থানান্তরিত করে, যে রেকটাম বেরিয়ে আসাতেই ওখানটায় ঘা মতন হয়ে গেছিলো, যেটা উনি বলেননি। তো সেই পজিশনে ওনার একমাত্র অপারেশন ছাড়া কোনো বিষয় ছিল না, কিন্তু সেই রেকটামটা দেখ যেরকম একদম পটির স্থানটা একেবারে নর্মাল হয়ে গেছে, এরকম বিষয়। তো তখন ঈশ্বরের প্রতি তো বিশ্বাস বাড়ার বিষয়, তো বলতে তো প্রচণ্ডভাবে যে ঈশ্বর পারেন, সমস্তটাই পারেন। তো আমি নিজের জন্য কোনো দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করিনি, শুধু ঈশ্বরের কাছ থেকে আমি ঈশ্বরের কর্ম চেয়েছিলাম। তো ঈশ্বরের কর্ম বলতে কর্ম বলবো না, ঈশ্বরের যে সেবা, যাতে আমার দ্বারাই যেন অন্যের অন্যরা মানে সেবা পায়, এইটা আমি ঈশ্বরের কাছে যখন চেয়েছি, এই চাওয়াতে আমার যেগুলো ছিল যে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল, কোনো সময় অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু আমার শারীরিক দিক দিয়ে আমরা সম্প্রদায় দুর্বল ছিলাম দুজনেই, এমনকি আমার মেয়েরও মেয়েও ছিল, একটা মেয়েরও একটা গাইনোকোলজি প্রবলেম ছিল। তো এরকম নানা রকম কী করে বিয়ে দেবেন আমার একটা বিষয় ছিল, যেটা ইন্টারেস্টের বিষয় থাকে, সকলেই আমরা তিনজনেই অসুস্থ, মানে এক একটা ওষুধের বান্ডিল ছিল, এক একটা জায়গায় থাকতো, এক একজনকার এক একটা ওষুধের বান্ডিল এরকম ছিল। তো বিষয় আজকে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে ডক্টরের কাছে, কালকে আমার হাজবেন্ডের অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে এরকম আমরা করে বেড়াতাম এত বছর ধরে, এটাই করেছি। 4 বছর আগে ঈশ্বরকে পেয়েছি, তো
সেই 4 বছর পর্যন্ত, সেই পর্যন্ত এইরকমই আমরা পড়ে বেরিয়েছি, তো শুধু ডক্টর ঘর ঘর আর ডক্টর। তো এখন তো খুব হ্যাপি, প্রচণ্ড হ্যাপি আছি এবং এখন খুব সুস্থ আছি এবং খুব ইয়াং আছি। সব থেকে বড় বিষয়, আমি খুব ইয়াং আছি, পুরো আমার পরিবার একদম ইয়াং আছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর যেটা আরও কিছু বলতে চাই আমি, যে আরও যারা এখনও পর্যন্ত আমার মতন, কারণ যেখানে যাচ্ছি সেখানেই শুনছি আর্থারাইটিস, আর্থারাইটিসটা ভীষণভাবে, তারপরে এরকম অর্থোপাইলস এটাও তো দেখছি খুব ঘরে ঘরে। তো আমি চাইছি যে আমার দ্বারা যেন সকলে জানুক বিষয়টা, ঈশ্বরকে, যে ঈশ্বরের কাছে এলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, যে ফলটা পাওয়ার জন্য তোমাকে ওয়েটিংয়ে রাখে না, যে ঈশ্বর আমাদের কোনো সময় ওয়েটিংয়ে রাখে না। তো এত তাড়াতাড়ি বিনামূল্যে, কোনো পয়সা লাগে না, কোনো অর্থ লাগে না, এইটাই আমি সকলকে জানাতে চাইছি, যে যেভাবে আমি ইয়াং হয়েছি সেরকম যেন সকলে ইয়াং থাকে। কে যেন বাড়িতে বসে থেকে এরকম আউ করে, কখনো হাঁটু ব্যথা, কখনো কোমরে ব্যথায় হাত দিয়ে হাত না বোলা, বরং আরও দেরি হয়ে যাবে। ঈশ্বরের কাছে যদি আসার হয়, যদি সুস্থ হওয়ার ইচ্ছে থাকে, যেন খুব তাড়াতাড়ি চলে আসো, যেটা আমরা খুব তাড়াতাড়ি শুনেই আমরা দৌড়েছিলাম, সেরকম যেন আমার মতন যেন সকলে যেন খুব তাড়াতাড়ি আসে, যেন ওয়েটিংয়ে না রাখে, যাচ্ছি যাব না, তাহলে সুস্থতা পাবে। নাহলে জীবন বড়, খুব অল্প সময় জীবন, জীবন খুব অল্প সময়, এই যেটুকু জীবন আমাদের পেরিয়ে এসেছি, খুব কষ্ট দুঃখের মধ্যে পেরিয়েছি। যেটা আমার হাজব্যান্ড বললেন, আমি আরেকটা বিষয় বলবো, যেটা আমার হাজব্যান্ড বললেন যে আমার হাজব্যান্ডের ব্যবসা এরকম আরও বিষয় হয়েছে, যে 10 লাখ টাকা যে পার্টির কাছে কাজ করতো, সে 10 লাখ টাকা সে দেয়, মানে মেয়ে, মানে যেটাকে বলা হয় লস খেয়ে, 10 লাখ টাকা যেটা তার কাছে পুঁজি ছিল, সেই পুঁজিটাকে সে আটকে রেখেছে। তো রেখে রাখার পরে যখন আমরা কোনো পেমেন্ট কারিগরকে দিতে পারিনি, তখনই কারিগররা সকলে একসঙ্গে স্ট্রাইক করে পুরো আমার বিজনেসটাকে উঠে গেছিলো, পুরো একেবারে বিজনেস বলে কিছুই নেই। তো সেই রকম অবস্থায় এমনই অবস্থা হয়েছিলো যে কী করবো, কী মানে কী খাবো, কী পেমেন্ট করবো, কী করে লোন শোধ করবো, কী করে ধার শোধ করবো, মানে প্রচণ্ডভাবে একদম জড়িয়ে পড়েছিলাম। তো সেখান থেকে সেই লকডাউনের সময় তো ঈশ্বরের কাছে জানিয়েছিলাম, এটাই আমি জানি না, মানে একদম নিজের সন্তানের মতন করে চেয়েছিলাম, আমি জানি না, তোমাকে খাওয়া পড়ার দায়িত্ব দিয়েছে, তোমাকে নিতে হবে, এইটা শুধু সহজভাবে জানিয়েছিলাম। আর খুব কঠিন ভাবে না, খুব সহজভাবে যদি ঈশ্বরকে জানানো যায় না, নিজের সন্তানের মতন, সন্তানরা যেমন বাবার কাছে বলে না যে আমাকে এটা দিতেই হবে, আমি জানি না, তোমাকে দিতেই হবে, তো আমরাও যদি এরকম ঈশ্বরকে যদি এরকম পুরানো পিতা বলে যদি সন্তানের মতন চাই না, আমি জানি না, আমি কী খাবো আমি জানি না, আমার কী করে কর্ম আমি জানি না, তোমাকেই দিতে হবে, পার্টি তোমাকে জোগাড় করে দিতে হবে এবং কারিগরও তোমাকে জোগাড় করে দিতে হবে, এইভাবে পিতার কাছে আবদার করেছিলাম। আর এরকম চেয়ারে বসে আছে, বারান্দায় বসে এরকম, তখনই দেখেছি যে এরকম ফোনটা আসে, যে ফোনটা এসে বলে যে এরকম লকডাউনে সব জায়গায় কাজ বন্ধ, শুধু আমার হাজব্যান্ডের কাছে বলছি কাজটা খুব আর্জেন্ট, আপনি করে দিতে পারবেন, মানে তখন তো একেবারে যে তখন পিতার কাছে আবার সেই বললাম যে পিতা তুমি পারো বাটে, সত্যি তুমি পারো। আপনাদের হাসি এবং আপনাদের কথাবার্তা দ্বারাই ঈশ্বরের মহিমা, এবং উনি যে সত্যি পরাক্রমশালী ঈশ্বর, সেটা আজ আমি এবং আশা করি দর্শক বন্ধুরাও বুঝতে পারলেন, যে পরমেশ্বর পিতা প্রতিজ্ঞাকারী ঈশ্বর। আমরা আমাদের পূর্বের পর্বগুলিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পরমেশ্বর পিতার কাছে অসাধ্য কোনো কিছুই নয়, তিনি সমস্ত কিছুই প্রদান করতে পারেন, সুখ স্বাচ্ছন্দ্য, এমন কোনো বিষয়, এমন কোনো টপিক নেই যেখানে পরমেশ্বর পিতা আশীর্বাদ করতে পারেন না। আজ আপনারা আজকের পর্বের মাধ্যমে আমি আশা করব আপনারা তার প্রমাণ পেলেন এবং বুঝতে পারলেন যে হ্যাঁ, সত্যিই একমাত্র ঈশ্বর আছেন, উনি সৃষ্টিকর্তা, ওনার সঙ্গে আমাদের পিতা এবং পুত্র কিংবা পিতা এবং কন্যার সম্পর্ক, সেটা আপনারা আজকে বুঝতে পারলেন। আপনাদের প্রত্যেকের নিকটের ঈশ্বর তিনি, তিনি আমাদের কারোর থেকে দূরে নন, কিংবা ওনাকে, ওনার আশীর্বাদ পাওয়ার জন্য অনেক পরিশ্রম কিংবা অনেক কিছু করতে হয়, অনেক ব্যবস্থা অবলম্বন করতে হয়, অনেক কিছু করতে হয়, এরকম নয়। কেবলমাত্র অন্তঃকরণ মন প্রাণ দ্বারা কেউ যদি পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেন, ধন্যবাদ দেন এবং নিজের মনের কথা খুলে খুলে জানান যে আমার একটা প্রয়োজন, যেমন ওনারা চেয়েছিলেন, আবদার করেছিলেন ঈশ্বরের কাছে, ওনাদের আবদার পরমেশ্বর পিতা মিটিয়েছে, আপনাদের প্রত্যেকের আবদার, আপনাদের প্রত্যেকের প্রয়োজনীয় সমস্ত কিছু
ঈশ্বর প্রদান করতে পারেন। তো পরমেশ্বর পিতার কাছে আপনারাও চাইবেন, আপনারাও পাবেন। স্যার এবং ম্যাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় দ্বারা এবং আপনাদের জীবন দ্বারা আমাদেরকে ঈশ্বরের অনেক নিগূঢ় তত্ত্ব জ্ঞান জানালেন। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারাও এত সময় আজকের পর্ব দেখলেন আপনাদের মূল্যবান সময় দ্বারা, তো তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যা সমাধানের চেষ্টা আপনারা করছেন কিন্তু পাচ্ছেন না, তো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ SMS-এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তাও আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।